কালো কালো করো কেন, কালো যে কোদার কাবা, জোরে হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, কালো কালো করো কেন, কালো যে কোদার কাবা, কালো কালো করো কেন, কালো যে কোদার কাবা, কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা, কিছু হবে প্রশ্ন করতে বলছি, যাবে করবে আপনার প্রশ্ন করতেই পারেন যে গজলের মধ্যে আবার মেয়েদের নিয়ে কেন গজল, গজলের মধ্যে আবার মেয়েদের কেন একটু প্রশংসা দিলে দিলে, দেখেন আজকে আমরা যখন মেয়ে দেখতে যাই, মেয়ের গায়ে গায়ে লালে হলে কাজটা একটু পিছিয়ে, কারণ আমার গায়ে গায়ে সন্তানের গায়ে গায়ে সাদা, মেয়ের গায়ে গায়ে লালে হলে হলে রাস্তা দিয়ে যখন যাই বলে কি নিয়ে এসেছিস, সোনা টুকরো ছেলে আর কালো কয়লা নিয়ে এসেছিস, কিন্তু দেখেন সেই কালো কালোটা সম্মান কবি কবি ওদের সুন্দর সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে, কারা জানে রে ধ্বনি শুনে খুশি আর সে বলা, ওর ভিতরে ছিল আলো, সুবহান তোমার লীলা
আমার লীলা কালো 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 যে খোদার কাবা কালো 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 যে খোদার কাবা কেশ কালো ঋষি কালো কালো যে চোখের তারা হে মগান আল্লাহ একি তোমার লীলা আজকে আজকে আমার গায়ে গায়ে সাদা ভাইয়ের গায়ে গায়ে কালো কালো এখন এখন যে সাদা তার মধ্যে কোন রং মিশিয়ে আসে যে কালো তার মধ্যে রং মিশিয়ে আসে আল্লাহ পাক দুটো রঙের মিশ্রণে আমাদের সবাইকে তৈরি করে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ দেখুন কিভাবে কালো সাদা মিলে মিশে গড়ে থেকে রো জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহ সবচেয়ে কালো জিনিস আর কেউ কেউ কোরআন লেখা কালো কালো জাহান মন মন বলছে এর থেকে আরো বেশি কালো কেউ চিল্লিয়ে বলি বলে একজন বলবেন হাত তুলে যে কোন একজন একজন আচ্ছা ইউটিউব ফাইল আবার সব জায়গাতে যায় ওরা সব জায়গাতে শুনে একটু আমি অডিয়েন্সের কাছে কাছে যাই একটু এদিকে যান যান ফার্স্ট টাইম একদম ফার্স্ট 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 সব কালো শিরা কালো কালো জাহান মন মন এর থেকে আরো বেশি কালো জাহান্নামের আগুন আচ্ছা আচ্ছা ভাই সাহেব বলতে জান জানের আগুন সেই ওখান থেকে নুকিয়ে নুকিয়ে বলছি সামনের দিকে আসতে হবে না দুজকের আগুন আচ্ছা আচ্ছা ফার্স্ট সেকেন্ড দুটো উত্তর আমি পেয়েছি আর কেউ কেউ তাহলে বলে দিচ্ছি হ্যাঁ সব কালো শিরা কালো কালো জাহান মন তোমার কোন রকমে সঠিক ভাবে হয় না
আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা গোনা 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 যাচ্ছি, একটু আমরা তওবা করে একটু সঠিক পথে ফিরে আসি। কবি কবি কত সুন্দর সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে, সব কালো চেরা কালো কালো জাগর মন, সব কালো চেরা কালো কালো জাগর মন, আর কালো করেছে ছোট তুজো কেরা গন, তুজো কেরা গন, কাই কালো তাকে বাসো ভালো মন কে করো সাদা, কাই কালো তাকে বাসো ভালো মন কে করো সাদা, সাদা কালো মাঝে প্রভুর আছে গোপন লীলা, হে মগান আল্লাহ একি তোমার লীলা, বলো লাগে মগান আল্লাহ একি তোমার লীলা, কালো কালো করো কেন কালো চোখের কাপা, কালো কালো করো কেন কালো চোখের কাপা, কালো নিশি কালো কালো যে চোখের তারা, হে মগান আল্লাহ একি তোমার লীলা, বলো হে মগান আল্লাহ একি তোমার লীলা, নারে তাকবীর ধরে হোক, নারে তাকবীর ধরে আকাশে, নারে তাকবীর, ঠিক আছে তো গজল লাগি তো আমার ভাই জানকে এই গজল আমি উপহার দিচ্ছি, আমার 2017 সালে গেছে গেছেন, আমি নারু চোখের কাজল গেলোরে দুনিয়া, এই গজলটি আমার আমার গজল জগতে আমি প্রথম এসেছিলাম, ও গো চা চা আমি বলে দাও আমার নবীজি কোথায়, এই গজল থেকে আমার স্টার্ট, এই গজল জগতে, তারপর সেকেন্ড গজল হচ্ছে আমি নারু চোখের কাজল গেলোরে দুনিয়া, এই যে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনে নেবেন নেবেন পেয়ে যাবে যাবেন, তো এই পেজটি আমি আমার ভাইকে উপহার দিচ্ছি, একটু আপনি পড়বেন একটু বাচ্চাদের পড়িয়ে দেবেন, খাস খাস খাস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দাও 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 আরেকটা দাও দাও, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান,